এক সময়ের অবৈধ পার্লামেন্টের সিপুই ফ্যাসিস্ট হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং সহযোগী, পরবর্তী তাকে শেখ হাসিনা উপহার হিসাবে কৃষিমন্ত্রী তাকে বানিয়েছিলেন এবং তার কৃষিমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশে সে ভেজাল কীটনাশক ওষুধ আমদানি করে এদেশের হাজার হাজার কোটি টাকা সে আত্মসাৎ করেছে এবং বাংলাদেশের কৃষিকে সে বিশাল কৃষকের বিশাল ক্ষতি সাধন করেছে। এই সে কৃষিমন্ত্রী থাকা অবস্থায় গণভবন ছিল তার সবসময় প্রেসিডেন্ট হাসিনার সঙ্গেই যাতায়াত ছিল এবং এই আন্দোলন সংগ্রামের সময় আপনারা জানেন যে প্রেসিডেন্টের বিরুদ্ধে এবং এই ছাত্র বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, এই আন্দোলনের সময় আপনারা জানেন যে সে গণভবনে বহুবার শেখ হাসিনার সঙ্গে প্রেসিডেন্ট হাসিনার সঙ্গে বৈঠক করেছে এবং এই আন্দোলন দমনের জন্য সেই হাসিনাকে বিভিন্নভাবে পরিকল্পনা এবং সহায়তা করেছে। আমরা বিভিন্ন সাংবাদিক সম্মেলন আমরা তাকে তার উপস্থিতি দেখেছি এবং শুধু সেইখানে না, সে তার সিলেটেও বিভিন্ন জায়গায় শ্রীমঙ্গল সহ বিভিন্ন জায়গায় ছাত্রদের বিরুদ্ধে আন্দোলন যে সংগ্রাম সেখানেও সেই ভূমিকা পালন করেছে। পরিশেষে আমরা বলবো যে আপনারা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি ছাত্র যেখানে নিহত হয়েছে সেটা হলো আজমপুর এলাকা, উত্তর আজমপুর এলাকা, সেই যেখানে পানি পরে যে চিৎকার করেছিল সে মুগ্ধ, যেখানে হত্যা হয়েছিল সেই এলাকাতেই একজন আন্দোলনকারী আলমগীর নিহত হয় গত 5/8/24। এই মামলায় এই পশ্চিম থানা উত্তরা পশ্চিম থানার যেজন একটা মামলা হয়, এই মামলায় শেহজাদ নামে আসামি, এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা তাকে আদালতে উপস্থিত করেন এবং তদন্তকারী কর্মকর্তা উপস্থিত করে এই মামলার অন্যান্য আসামিদের বিষয়ে এবং তদন্তের বিষয় এবং ঘটনাস্থল এবং আলামত উদ্ধার এবং এটার সঙ্গে কিভাবে পরিকল্পনা সহ টোটালি হত্যার যে একটা চেইন এবং ধারাবাহিকতা এইটা তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেছিলেন বিজ্ঞ আদালত। তার পক্ষে আইনজীবী ছিল এবং তারা সবসময় এক কথা বলে দেখবেন যে কোর্টে আসলে তারা অসুস্থ, তাদের এই অবস্থা, তাদের হাট নাই, কিন্তু দেখা গেলো যে তারা যখন আন্দোলনে থাকে, রাস্তায় থাকে, তখন তো তার সবাই আগে থাকে, তখন সে আর অসুস্থ থাকে না। সেই জন্য আমরা বলবো যে এই কথাগুলি তারা সাজানো এবং তাদের বানানো। তা উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে তাকে প্রদান করে। অধ্যক্ষ আব্দুল শহীদ সাহেবকে উত্তরা পশ্চিম থানার একটা মামলা উনাকে নিয়ে আসছেন, ওই একটা হত্যার মামলা, ওই মামলা উনি 246 নম্বর আসামি এজাহারে। এখন এজাহারে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, একটা হত্যার মামলায় তো তার অভিযোগ থাকতে হয় যে আসামির কি এই ঘটনার সাথে কি সম্পৃক্ততা, এই ধরনের কোনো কথা নাই, শুধু নামটাই আছে। তখন আমাদের বক্তব্য হচ্ছে উনি শ্রীমঙ্গলের থেকে নির্বাচিত সংসদ সদস্য, উনি যে ঘটনার সময় উনি শ্রীমঙ্গল ছিলেন, এই ঘটনার সময় উনি ঢাকাতে ছিলেন না, যেহেতু উনি শ্রীমঙ্গলে ছিলেন এই ঘটনার সাথে উনি জড়িত নয়। আর তাছাড়া তো উনার পেসমেকার লাগানো, বয়স 80-র ঊর্ধ্বে, তার ডায়াবেটিস, হৃদরোগে আক্রান্ত, নিজে চলাফেরা করতে পারে না, কানে কম শুনে, এই সমস্ত বিবেচনায় উনার জন্য রিমান্ড বাতিল করা হয়। আদালত উভয় পক্ষের শুনানির শেষে আদালত উনাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করছেন এবং বলছেন যে হাইকোর্টের নির্দেশনা মোতাবেক সতর্কতার সহিত যেন উনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আপনি না অনেকগুলি ছবি নেবেন?